অন, ওকে, একটু দেখি ক্লাস হচ্ছে, সমস্যা নাই। আচ্ছা কি নিতে পারি? এটা না, ইউএসএ আর্মি, আর্মি বিসিটি, ইউএস আর্মি ভিক্টর, আচ্ছা আচ্ছা। আমরা এটাতে ভালো দেখাবে না। আচ্ছা আমরা এটাই নিয়ে নিই। কপি করে নিলাম এবং এখানে এসে কন্ট্রোল ভি দিলাম। ওকে, আমরা একটা কাজ করি, এখানে এটাকে বাদ দিয়ে দিই, আমরা এখান থেকে ক্রপ করে ফেলি। ক্রপ করে এই যে দেখেন, আমার এই যে শাটার স্টক, এটা কিন্তু আর আসতেছে না। আমি জাস্ট যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করে এন্টার দিলাম। আমার এটাকে আরো ছোট করার দরকার হলে আপনি এখান থেকে ছোট বড় করতে পারবেন। ওকে, আমার তাহলে ওইটা চলে গেল। ওকে, এখন এটার উপর আমি একটা গ্রাঞ্জ ইফেক্ট দিব। এটা দুইভাবে দেখাবো আমি, এটাকে আলাদা করে রাখি, একটা ভিক্টর করে দেখাবো আর একটা হচ্ছে ডাইরেক্ট ইউজ করবো একটা ইয়ার উপরে। ঠিক আছে, তো আমাকে গ্রাঞ্জের জন্য আমি ফ্রি ফিকে চলে যাই। আচ্ছা, জি আর ইউএন গ্রাঞ্জি টেক্সচার, আচ্ছা গ্রাঞ্জি ইফেক্ট, এখান থেকে যে কোনো একটাতে যাই। এটা তো ফ্রি না, এটা তো যাচ্ছি। স্টার্ট, টাইম বিরাক্ত হইতে কতক্ষণ লাগে? ইউটিউবে তো টোটালি কাজই করতেছে না এই অবস্থা। কেমন লাগে গ্রাঞ্জি ফ্যাক্টরি, এটা আসে নাই। আচ্ছা একটা কাজ করি, আমরা ডাইরেক্ট এটা নিয়ে নিই, কারণ হচ্ছে যে ওইটা আবার ওপেন করতে হবে। কোথায় আছে? কারণ আমার ওই ফোল্ডার অনেকগুলো ফাইল আছে, খুঁজে পাবো না। আমি এটা একটা নিয়ে নিই। এখনো লোড হচ্ছে এটা। ওকে, এটাকে কপি করে নিলাম, এটাকে ভিক্টর করে ফেলি। ক্রপ ইমেজ, ক্রপ করে নিচ্ছি, এতটুকু রেখে। ওকে, এটা আমি একটা আলাদা করে রাখি এবং এটাকে এই যে এখান থেকে আমাদের ইমেজ স্ট্রেচ, ইমেজ স্ট্রেচ থেকে আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে যেহেতু এখানে সাদা এবং কালো আছে, তাহলে আমরা কি করতে পারবো, এখান থেকে ইগনোর হোয়াইটটা দিয়ে প্রিভিউটা অন করলে কি শুধু ব্ল্যাকটা থাকবে আর হোয়াইটটা কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। এই যে এটা চলে গেল। আমরা চাইলে এখান থেকে নয়েজটাকে কমায় দিতে পারি, কর্নার বাড়ায় দিতে পারি, আর যদি মনে হয় ওইটাই ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আর আমাকে আর কিছু করার প্রয়োজন নাই, তো আমি কর্নারটাকেও বাড়াই দিই। ওকে, যা হয়েছে তাই থাক। এবং এরপর আমার কাজ হচ্ছে, আমি এটাকে ভিক্টর করছি, দেখেন ভিক্টর হয়ে গেছে, কিন্তু এরপরও কিছু কাজ থাকে। তো আমাকে যেতে হবে কোথায়, আমি অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলবো, তার মানে সবগুলোকে সেপারেট করলাম, কিন্তু এখনও গ্রুপ আকারে আছে। এখন আমার তো এটা দরকার না। আমি আচ্ছা এটাকে চাইলে আমি এখান থেকে আনগ্রুপও করতে পারবো, তো আমার দরকার নাই। এটা একটা ভিক্টর হিসেবে হয়ে গেল, এটা একটা গ্রাঞ্জি ইফেক্ট। ঠিক আছে, তা আমি চাচ্ছি এই ইফেক্টটা এটার মধ্যে দেওয়ার জন্য দুইভাবে দেখাবো। একটা হচ্ছে এটাকে সিলেক্ট করব প্রথমে, এবং এটার জন্য আমাকে যেটা করতে হবে, দেখেন এটা আপনি আগে চাইলেও কপি করে রাখতে পারেন, কপি করতে পারেন বা পরে করলেও চলবে। তো আমি এটাকে সিলেক্ট করলাম, অথবা সিলেক্ট না করলেও চলবে। এখান থেকে আগে আমাকে ট্রান্সপারেন্সি এই যে ইয়াটা নিয়ে আসতে হবে। ঠিক আছে,
এবং এটা আনার পরে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলে দেখেন এই যে এখানে হয়ে গেল, তার মানে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমাকে কী করতে হবে, মার্কস মেক মার্কস এটা ক্লিক করতে হবে। তাহলে ক্লিক করলাম কী হয়ে গেলো, এটা চলে গেল। তাহলে আমাকে এরপরে এই যে ক্লিপ যে অপশনটা আছে সেটাকে উঠাই দিতে হবে। তাহলে দেখেন আমি কিন্তু সেটা আবার পেলাম, ওকে। এবং পাওয়ার পরে আমাকে আসতে হবে এটাতে, এটাতে এসে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবং এই বক্সটা সিলেক্ট থাকা অবস্থায়, এই যে এই বক্সটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ভি দিব। কি হইল এটা, আচ্ছা জাস্ট এ মিনিট, কন্ট্রোল সি এটা সিলেক্ট থাকবে এবং এটাতে থেকে কন্ট্রোল ভি দিব। এই যে আবার আমি ব্যাগে যাচ্ছি, দেখেন কন্ট্রোল জেড, আবার প্রথম থেকে দেখাচ্ছি, এখানে আসবো, এটাকে সিলেক্ট করার পর এখানে মেক মার্কসে দিব, তাহলে এটা চলে যাবে। এরপর আমাকে ক্লিপ যেটা আছে সেটা উঠাই দিতে হবে, তাহলে সেটা আবার চলে আসছে। আসার পরে দেখেন এটা আপনি যদি আগে কপি করে রাখতেন তাহলে আমাকে আর এখন কপি করতে হইতো না, জাস্ট এটা ক্লিক করে কন্ট্রোল ভি দিলে হয়ে যেত। কিন্তু যেহেতু আমি কপি করি নাই, সো আমি এটাকে সিলেক্ট করবো, আবার কন্ট্রোল সি দিয়ে এটা কপি করে ফেললাম, ঠিক আছে। আবার এটাতে ধরে দেখেন, এটাতে যখন ধরছে এটা কিন্তু এই ঘরে আছে, এবং এই যে হোয়াইট বক্স যেটা আছে সেটাতে ক্লিক করে, এই যে দেখেন এখন কিন্তু এটা সিলেক্ট হয়েছে, কন্ট্রোল ভি দিব। যখন কন্ট্রোল ভি দিব তখন কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে যাবে। দেখেন আমি এটাকে পিছনে দিয়ে দিচ্ছি, বা আমার যতটুকু দরকার দিলাম। দেওয়ার পরে আমি কিন্তু এখন এই বক্সে আছি, ওই জন্য সবগুলাই দেখাচ্ছে, এই যে বাইরেও কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। আমি যদি একটু নিচে নামাই তাহলে বুঝতে পারবেন, আচ্ছা ওইটা একসাথে আসে নাই, দেখেন এটা সিলেক্ট হচ্ছে। কিন্তু যখন আমি এটাতে সিলেক্ট করব তখন কিন্তু এই এই যে সিলেকশন এখানে তৈরি হয়েছে যেটা, সেটা এখানে থাকবে না, তখন এখানে চলে আসবে। এই যে এটা দিলাম, এখন কিন্তু ওইটাতে চলে গেল, ঠিক আছে। যদিও এটা ভালো দেখাচ্ছে না, কারণ ইয়ারটা বেশি হয়ে গেছে, এটা কিন্তু আরও ছোট ইয়া ইউজ করতে হয়, যেটা আমি ওই যে ডাউনলোড যেটা করছিলাম সেটা হইলে ঠিক ছিল। এই একটা হচ্ছে এভাবে করা যায়, এই যে দেখেন এখানে নিলে বুঝতে পারবেন, দেখেন আমার সবগুলো কী হয়ে গেলো, ওই ব্ল্যাকের সাথে এটা ভালো দেখাবে, ব্ল্যাক টি শার্ট যেগুলো আছে ওগুলোর সাথে এই ধরনেরগুলো যায়, ওকে। এরপর আমি এখানে যাই, এখন এটাকে আমি ভিক্টর করে ফেলবো। আচ্ছা এখানে কেউ একজন মেসেজ করছে কিনা একটু দেখি, গার্লেন্স থেকে ফেসবুক গ্রুপ, আচ্ছা আচ্ছা এটাতে গেলাম। ঠিক সেম ভাবে আবার আমাকে যেতে হবে কোথায়, ইমেজ টেস্ট থেকে। এখন কিন্তু আর আমি ইয়া দিলে হবে না, এখান থেকে হাই কালার যেটা আছে সেটা দিতে পারি, অথবা এখান থেকে হাই ফিডেলিটি ফটো যেটা সেটা দিতে হবে, যেহেতু এখানে একটা কালার না, এখানে বেশ কয়েকটা কালার আছে। এই যে হয়ে গেল, এখন অ্যাডভান্সের মধ্যে গিয়ে অ্যাডভান্সটা কই, আচ্ছা অলরেডি অ্যাডভান্স আছে, আমি নয়েজটাকে কমাই দিতে পারি, তাহলে আর একটু চেঞ্জ হবে, একটু চেঞ্জ হয়েছে। কর্নার বাড়া দিতে পারেন, তাহলে আর একটু ক্লিয়ার হবে, এখন আর একটু ক্লিয়ার হয়েছে। পাটটাকেও ঠিক সেমভাবে আপনি চাইলে বাড়াইতে পারেন, তবে বেশি বাড়ালে পাটটা ভালো দেখাবে না, ওকে। তো যাই আছে থাক, এখন আমাকে করতে হবে কি, এক্সপ্যান্ড করে ফেলতে হবে। এই যে আমি অবজেক্ট থেকে এটাকে এক্সপ্যান্ড করে ফেললাম, ওকে, এবং এক্সপ্যান্ড করছি, কিন্তু আমাকে কি করা লাগবে, আনগ্রুপ করতে হবে। একবার করলাম, দুইবার করলাম, তাহলে দুইবার যখন করছি তখন কিন্তু আমার এটা হয়ে গেল। তাহলে আমি এটাকে সিলেক্ট করে এটাকে সরাই ফেললাম, এই যে। অথবা একটা কাজ করতে পারেন, ডাইরেক্ট আপনি যদি চান এটাকে, এগুলো একটা কাজ করি, এগুলোকে আমি কন্ট্রোল টু দিয়ে লক রাখি। এবার শুধু ওয়াই, ওয়াই হচ্ছে আমাদের কি, এই যে ম্যাজিক ওয়ান টুল যেটা, সেটা দিয়ে যখন ক্লিক করব, তার মানে যেখানে যেখানে ব্ল্যাক পাইছে সবগুলোকে সিলেক্ট করছে। এখন ডিলিট দিলাম, তাহলে দেখেন এখন কিন্তু কি আছে, ব্ল্যাকগুলো চলে গেছে, ঠিক আছে। তো এই ধরনের যদি হয়, একটা সুবিধা হচ্ছে আপনার যে কোনো টি শার্টের ক্ষেত্রে এটা কিন্তু ফুটে উঠবে, ঠিক আছে। এটা যদি আমি এখন ব্ল্যাকের উপরে নিয়ে যাই তাও ফুটে উঠবে, বা এখন যদি ব্লুর উপরে নিয়ে যাই তাও ফুটে উঠবে। এবং এটা খুব একটা বোঝা যাবে না, কারণ হচ্ছে এটা অনেকটা গ্রাঞ্জি ইফেক্ট ইউজ করার মতোই। আচ্ছা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এবং গ্রুপ, আচ্ছা এখানে একটা বিষয় থাকে, এগুলো তো আপনি পারবেন না এরকম, এটা আমি ট্যাক্স নিয়ে দেখাই, কারণ এখানে অনেকগুলো কালার তো গ্রাঞ্জি দিতে হয়, প্রত্যেকটা কালার আলাদা আলাদাভাবে ধরে ধরে, এগুলো আমরা টি শার্ট ডিজাইনে দেখবো, একটা ট্যাক্সের উপর কীভাবে দিচ্ছি সেটা দেখায়। যখন আমরা ইমেজ ইউজ করব তখন কিন্তু দিতে পারবেন, কিন্তু যখন আমরা ইয়া ইউজ করব, যে ভিক্টর ইউজ করব, ভিক্টরের মধ্যে যদি একাধিক কালার থাকে প্রত্যেকটা কালার ধরে ধরে দিতে হয়, সেটা বিষয়টা আলাদা, সেটা দেখাবো আমরা পরে।
আচ্ছা এটা একটু বোল্ড আছে কিনা দেখি। আচ্ছা যাই আছে থাক। এবং এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। আউটলাইন করে এখান থেকে ইউনিট করে দিলাম, প্রথম আউটলাইন, এরপরে ইউনিট করলাম। ইউনিট করার পরে কন্ট্রোল এড দিয়ে দিলাম। ইউনিট করলেও কিন্তু আবার আমি ব্যাকে যাই, দেখেন আবারও ব্যাকে গেলাম। এই যে দেখেন এখন একটা ফুল একটা ট্যাক্স, এটাকে আমি আউটলাইন করে ফেললাম। তার মানে এখন কিন্তু আর আগের মতো কোনো কিছু আমি চাইলে এডিট করতে পারবো না, মানে লিখতে পারবো না, এটার সাথে ম্যাচ করে লিখতে পারবো না, এডিট করতে পারবো। ওকে, এবং এটা করার পর আমাকে এখন কিন্তু দেখেন আনগ্রুপ আছে, তার মানে প্রত্যেকটা আলাদা আলাদা করা যাবে। এখন আমাকে এটা করতে হবে ইউনিট, এই যে ইউনিট করে দিলাম, তাও দেখবেন এখানে আনগ্রুপ অপশনটা থাকবে। কিন্তু আমি যখন কন্ট্রোল এড দিয়ে কম্পাউন্ড ফাঁদ করে দিব তখন কিন্তু আনগ্রুপ থাকবে না এখানে, তখন সবগুলো মিলে একটা হয়ে গেছে, একটা লেয়ার হয়ে গেছে, একটা অবজেক্ট হয়ে গেছে। তো এই অবস্থায় আপনি এই যে ইফেক্টটা অ্যাড করতে পারবেন। আচ্ছা কন্ট্রোল অল্টার টু, লকটাকে আনলক করলাম, এটাকে আমি উপরে রাখি। ওকে, এটা ভালো আসবে না, কারণ হচ্ছে আমি এখানে যাই, দুটাকে ধরলাম একসাথে, ধরে এখান থেকে আমি এটা দিয়ে দিলে হবে, এই যে মিনিমাইজ ফন্ট, যেহেতু এটা আমার উপরে আছে আর এটা দিয়ে যেহেতু বুঝি আমরা উপরে পার্টটা চলে যাবে, তাইলে এটা দিলে হয়ে যাবে। এই যে দেখেন, ঠিক আছে, তাহলে আমার ট্যাক্সটা কি হয়ে গেল, যেখানে নেবেন ওই কালারটা ফুটে উঠবে। এই রেডের উপর নিয়ে যাচ্ছি, তাহলে পিছনের রেড কালারটাই দেখা যাবে, এই যে এইদিকে দেখেন। এই এবার বোঝা গেছে, আমি ওই ভিক্টরটা নিয়ে দেখাচ্ছি না, টি শার্ট ডিজাইনে দেখাবো, কারণ এখানে কালার একটা দুইটা না, এই যে একটা কালার, দুইটা কালার, তিনটা কালার, চারটা, পাঁচটা, প্রত্যেকটা ধরে ধরে আমরা এই গ্রাঞ্জ ইফেক্ট ইউজ করতে হবে। আচ্ছা এখন সোনাফু বোঝা গেছে? জি ভাইয়া, বুঝছি এখন। আচ্ছা আর আরেকজন কি জানি বললো, ভিডিও করুন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের প্রজেক্টে চলে যাই। ভাইয়া আরেকটা কথা, জি বলেন। আমি ওই যে কতগুলো ফন্ট ডাউনলোড করছিলাম, এখন কি আমি কাজ করার সময় ওই ফন্ট গুলো পেয়ে যাবো না? ওই যে যখন আমি ফন্ট গুলো খুঁজবো, ফোন তো আপনি ডাউনলোড, ইনস্টল তো হয়ে গেছে। আপনি ডাউনলোড হ্যাঁ, করছেন, ইনস্টল করে ফেলেছি। ইনস্টল করছেন? আর যদি ইনস্টল জি করেন, ভাইয়া, হ্যাঁ যদি ইনস্টল করা থাকে জি তাহলে পারবেন। জি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এগুলা তো লাগতেছে না। ওকে, এটা ক্লোজ করে দিই। আচ্ছা তা আমাদেরকে আজকে আমরা দেখব কিভাবে আমরা একটা বিজনেস কার্ড করতে পারি। তো বিজনেস কার্ডের সাইজ কত সেটা হয়তো আমরা জানি না, বা বিজনেস কার্ডে কোন ধরনের কালার ইউজ করব সেটা হয়তো জানি না, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। ঠিক আছে, তো আমরা আজকে কথা বলবো মূলত বিজনেস কার্ডের টোটাল সাইজটা নিয়ে কথা বলবো, আগে আমরা একটু সেটিংটা করে ফেলি। চলেন, এই যে ক্রিয়েট নিউ অন করার পর আপনি ক্রিয়েট নিউতে যাবেন, আসার পরে এখানের মধ্যে আপনি দিবেন এটা কি এলিমেন্ট, এটা যেহেতু এটা প্রিন্ট এলিমেন্ট, সো আমাদেরকে এখানে ইঞ্চ থাকতে হবে, তো সেটা অলরেডি আছে। এবং বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 0.3.5 উইথ হবে এবং হাইট হবে 2। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল সাইজ, আমি এখানে লিখে দিই বিজনেস কার্ড। ওকে, এটা হচ্ছে ইঞ্চ করে দিলাম এবং 3.5 × 2, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল সাইজটা। এবং বিজনেস কার্ডের আর্টবুক কয়টা হয়, দুইটা, যেহেতু ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট থাকে, তো টু করে দিলাম। টু করার পরে আমরা গত ক্লাসে আমরা ব্লিড নিয়ে কথা বলছিলাম, ব্লিড কি, বিজনেস কার্ডের বাইরের অংশ, যেটা আমাদের সেফটি পারপাসে রাখতে হয়, কারণ আমরা কি করতে হবে, কারণ আমি যদি সেফটি ওইটা যদি না রাখি তাহলে প্রিন্ট আউট করার পরে আমার বাইরের বাইরে যদি হোয়াইট কালার বা অন্যান্য যে কালারগুলো থাকবে সেগুলো ফুটে উঠবে, মানে সেগুলো দেখা যাবে, হয়তো কোনো কারণে এই কাটার সময় এই জিনিসটা আবার দেখা যেতে পারে। ওই জন্য আমাদেরকে কি করতে হয়, এক্সট্রা কিছু অংশ রেখে দিতে হয়, সেটা হচ্ছে আমাদেরকে ব্লিড বলা হয়। ওই জন্য আমরা ব্লিডটা নিয়ে নিব, ব্লিড হচ্ছে 0.125, এটা হচ্ছে বিজনেস কার্ডের সাইজের। ঠিক আছে, শুধু বিজনেস কার্ড না, আপনি যে কোনো ইয়াতে ব্লিড, সেটা হচ্ছে ডিফেন্ড করা আপনার উপর আপনি কতটুকু নেবেন সেটা, তবে অ্যাকচুয়াল সাইজ হচ্ছে এটা বিজনেস কার্ডের জন্য। এটা আপনি যদি একটা ব্যানার করেন তাহলে ব্যানারের জন্য তো এটা চোখও লাগবে না, তখন হয়তো আপনাকে আপনার আর একটু বাড়ায় নিতে পারেন বা গুগলে সার্চ করে দেখতে পারেন সেটার আসলে ব্লিড কতটুকু। ঠিক আছে, ভাইয়া হ্যাঁ বলেন।
আচ্ছা, যে কোনো কিছুতে বিজনেস কার্ড বলেন, প্রায়ার বুশিয়ার বলেন, ওগুলো সবগুলো থেকে ব্লিড এরিয়াটা 0.25 হবে? হ্যাঁ, আপাতত 0.125 নেন, আমরা আস্তে আস্তে দেখব। ব্লিড 0.125 করে নেন, ঠিক আছে? আচ্ছা, জি এরপর আমরা অ্যাডভান্সে যাই। কালার হবে অবশ্যই কি, সিএমওআইকে, যেহেতু এটা আমাদের প্রিন্ট এলিমেন্ট এবং রেজুলেশন এটা ঠিক আছে। ওকে, ক্রিয়েট দিলাম, এই যে তাহলে দুটা চলে আসলো। এখন চলেন, আমরা যেহেতু বলছি যে আমাদেরকে ডিজাইন করতে হবে কোথায় দেখে, এই পুরো এরিয়া জুড়েই কিন্তু ডিজাইনটা আমাদেরকে করতে হবে। তো যেহেতু পুরো এরিয়া জুড়ে করতে হবে, যখন আমি এখান থেকে দেখাই দিই, ধরেন আমি এখান থেকে এতটুকু নিলাম, আমি ডিজাইন শুরু করলাম, কিন্তু আমাকে তো অ্যাটলিস্ট জানতে হবে এতটুকু হচ্ছে আমার মেইন সাইজ। যাই কিছু করি না কেন, আমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, বা কোনো একটা ডিজাইন করতেছি তাহলে আমাকে মাথায় রাখতে হবে কি আমাদের কর্নার হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের আসল। সাপোজ আমি এখানে কোনো একটা শেপ ড্র করি, এই আমি এখানে নিয়ে যাই এবং স্টকটা অফ করে দিলাম, এই যে আমি হয়তো ওইদিকে মিলাচ্ছি, কিন্তু আমাদেরকে যদি এতটুকু রাখি ডিজাইন এখান থেকেও করলে আমাদেরকে মাথায় রাখতে হবে কি এটা হচ্ছে আমাদের মিজ কার্ডের মেইন সাইজটা, তো ওই জন্য সেটা ধরেই কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে? এটা তো সেই জন্য আমাদেরকে এখানে একটা এরিয়া সিলেক্ট করতে হয়, এটা আমি ডিলিট করে দিই। দেখেন বাই ডিফল্টভাবে এভাবে আসছে। এখন আমরা একটা গাইড নিব, গাইডটা কি কন্ট্রোল আর দিয়ে নিয়ে আসলাম রোলারটা, এবং এখান থেকে যতটুকু আমার অ্যাকচুয়াল সাইজ ততটুকু বরাবর আমি নিয়ে নিচ্ছি। এই আবার একটু উঠি, এই যে আমার এটা পারফেক্ট আসছে, একটু জুম করে দেখলাম। ওকে, তাইলে এরপরে যাবে এদিকে এবং এখান থেকে এনে এই যে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমি এরিয়া সিলেক্ট করতেছি, এটা হচ্ছে আমার মেইন অংশ, ঠিক আছে? এখন চলেন, এখানে আমাকে কি নিতে হবে, যেহেতু এটা আমার 3.5x2, এটা আমার অ্যাকচুয়াল সাইজটা, তো সেই অনুযায়ী এখন দেখেন এটা একটু এই যে সেটিংটা একটু ভালোভাবে বুঝে নেন। এখন আমাকে নিতে হবে সেফটি এরিয়া, যেটা বলছি কি আমাদের কোনো কন্টেন্ট এর বাইরে যাবে না, তার মানে সেফটি এরিয়া কোথায় হয়, ভিতরে হয়, ঠিক আছে? তো সেফটি এরিয়া আপনি চাইলে দুইভাবে নিতে পারেন, আমি এখানে আরেকবার আরেকভাবে দেখাবো কিভাবে নিতে পারি। তো সবাই সহজ যেটা সেটা একটু আগে দেখায়, জাস্ট আমি এখানে একটা ক্লিক দিলাম, ক্লিক দিয়ে এখানে উইথ এবং হাইটটা দিয়ে দিব 3.5, এবং ট্যাব দিয়ে নিচে এসে 2 দিলাম। এই যে এখানে যেটা দেখতেছি, আমি স্টক টপ করে দিই, এটা হচ্ছে আমার, এখান থেকে আমি এটাকে আউটপুট করে এটার সাথে ম্যাচ করলাম। ওকে, এটা এটা ড্র করার পরে আপনাকে যেতে হবে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। আবার বলতেছি একদম প্রথম থেকে দেখাই, আমি আউটপুটটা নিলাম দুইটা, নেওয়ার পরে আমার এখানে ইয়া যতটুকু যে আমাদের সেফটি এরিয়াটুকু, আগে সেফটি এরিয়া না, আমাদের পিন ডাইমেনশন, পিন ডাইমেনশন বরাবর আমাদেরকে কি নিয়ে নিতে হবে, একটা রোলার নিয়ে নিতে হবে। আমি এখান থেকে আনলক করে গাইডটাকে, এই যে গাইডগুলোকে আমি এই দিয়ে দিচ্ছি, ওকে, এবং এখানেও হবে, তার মানে আমি এখানে এরিয়াটুকু সিলেক্ট করে ফেললাম, আমার এখানে ইয়া কতটুকু হবে, এই পিন ডাইমেনশন কতটুকু, এটা আমার কাজ করতে সহজ হয়ে যাবে। ওকে, নিলাম। নেওয়ার পরে আমাকে যেটা করতে হবে, এই যে সেফটি এরিয়া নিতে হবে, সেফটি এরিয়া হয় ভিতরে, তো সেফটি এরিয়া নেওয়ার জন্য আমরা দুইভাবে নিতে পারি, দুইটাতে দুইভাবে দেখাবো। এখন আমি আবার একটা নিয়ে এখান থেকে শেপ নিচ্ছি, নিয়ে 3.5x2, যেহেতু এটা, এই যে এটা নিলাম, আমি এখান থেকে কালারটাও দিয়ে দিই আইড অফার, এবং সেটাকে আমি নিয়ে আসলাম এখানে। আসার পরে আমি একটু জুমে রাখি, অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। আবার বলতেছি অবজেক্ট পাথ অফসেট পাথ, ঠিক আছে? অফসেট পাথে আসার পরে দেখেন এখানে কিছুই করতে হবে না, জাস্ট ফিভিউটা অন করে দিবেন, তাইলে দেখতে পারবেন আমাদেরকে এখানে বাইরে কত নিয়েছিলাম, 0.125 না, ঠিক সেমভাবে ভিতরে 0.125 নিতে হবে। তো যদি আমি ভিতরে নিয়ে যাই, দেখেন এখন কিন্তু এটা বাইরে আছে, আমি যদি এখন 0.125 দিই, 0.125 দিলাম, এখন ফিভিউটা অন অফ করে দেখেন আমার এটা কিন্তু পারফেক্টলি এই বরাবর আসছে, কারণ এটা কি প্লাস সাইনে আছে, কারণ এটা বাইরে যাচ্ছে। তো যদি আমি ভিতরের দিকে আনতে হয় তখন দিতে হবে এখানে মাইনাস, তাহলে আমি এখানে মাইনাস দিয়ে দিলাম, তাহলে দেখবেন যে এই যে 0.125 বাইরে গেছে, সেটা 0.125 ভিতরে চলে আসবে। ফিভিউটা অন করলাম, এই যে দেখেন তাহলে ভিতরে চলে আসলো। ওকে, এতটুকু ক্লিয়ার?
এখন এই যে এটা আসার পরে এটাকে আমি এখন মেক গাইড করে ফেলবো। মেক গাইড কিভাবে করতে পারি, এই যে একটা গাইড সেম ভাবে আমি এখান থেকে নিও করতে পারি, অথবা এখান থেকে দেখেন এই যে মেক গাইড অপশন আছে, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এটা সিলেক্ট ছেড়ে দিলে হবে না, এই যে সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করলে মেক গাইড, তার মানে দেখেন এটা একটু কিন্তু গাইড হয়ে গেছে। এই তো আমি এখানে এটাকে এবার পুরো এরিয়া জুড়ে, যেহেতু আমি ডিজাইন এখান থেকেই শুরু করব, পুরো এরিয়া জুড়ে এটা নিয়ে নিলাম। ওকে, আমি এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম, আমার মেক গাইড গুলাকে লক করে দিই, লক গাইড। ওকে, এটা লাগতেছে না, এটা হচ্ছে আমার প্রথমে যেটা নিয়েছিলাম সেটা। আচ্ছা, এটা বুঝছেন কিনা বলেন, তার মানে এটা হচ্ছে আমার ব্লিড এরিয়া, এতটুকু হচ্ছে আমার পিন ডাইমেনশন, এবং এখানে হচ্ছে আমার সেফটি এরিয়া। আবার বলতেছি, ব্লিড এরিয়া, পিন ডাইমেনশন এবং এটুকু পার্ট হচ্ছে সেফটি এরিয়া। এটা কি ক্লিয়ার? একটু কমেন্ট করেন। আচ্ছা বলেন। আচ্ছা, দুই তিনজন বুঝলো, ভাইয়া ব্লিড এরিয়া, সেফটি এরিয়া, পিন ডাইমেনশন। ওকে, এবার আমি পর্টটাতে যাই, এত তাড়াতাড়ি শেষ এটা। আচ্ছা, এখানে আসলাম, এখানে এসে সেম ভাবে প্রথমে তো আমরা এটা কিন্তু নিয়ে নিতে হবে। এটা নিয়ে নেওয়ার পরে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখান থেকে এটা হচ্ছে আমাদের পিন ডাইমেনশন। সো আমরা এখান থেকে একটা ক্লিক দিলাম, ক্লিক দিয়ে এখানের মধ্যে লিখে দিব ফয়েন 125, ঠিক সেম ভাবে উইথও দিব ফয়েন 125। তাহলে দুইটা ফয়েন 125, ফয়েন 125, তার মানে দুই পাশে কিন্তু এত করে হবে। ওকে, আমি এখানে একটা কালার দিয়ে দিই আমার কাজ করতে সুবিধার জন্য, বোঝার জন্য ব্ল্যাক দিলাম, এবং এটাকে এখানে যেহেতু আমার আর্টবোর্ডটা সিলেক্ট করা আছে, এই যে দেখেন আর্টবোর্ড সিলেক্ট করা আছে, আমি এটাকে এখানে ম্যাচ করে দিচ্ছি। এই আসলো, এবার অন করে এখন কিন্তু এটা আরেকটা সিস্টেম দেখাচ্ছে, আমি এটাও মিল করতেছি, এটাও মিল করলাম, সেম এটা যেহেতু সিলেক্ট আছে। এবার দিব আমরা নিচে নামাবো এবং এই পাশে রাইট কর্নারে নিয়ে আসবো, এই যে এখানে গিয়ে সেম এটা দিলাম, আবার এখান থেকে এটাও ম্যাচ করে দিলাম। ওকে, তাহলে আমাদের হয়ে গেল। এবার সেম আমি এখান থেকে এটা ড্র করে দিই, এই এটা হচ্ছে আমার আরেকটা সিস্টেম। দেখেন এখানে একভাবে করছি, এখানে একভাবে করছি, ঠিক সেম ভাবে দেখেন এটা হচ্ছে আমাদের ব্লিড এরিয়া, পিন ডাইমেনশন, এবং এখানে এটা ভিতরের অংশ হচ্ছে আমাদের সেফটি এরিয়া। তাহলে বোঝা গেছে এখন কোনটা সহজ, আপনার যেটা খুশি সেটা করতে পারবেন, ইজি কোনটা সেটা আপনারা বলেন, প্রথমটা না সেকেন্ডটা? প্রথমটা। আচ্ছা, যদি প্রথমটা করতে হয় সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে তো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে আসবো, আনার পরে পিন ডাইমেনশন বরাবর আমাদেরকে কিনে নিতে হবে, গাইড নিয়ে নিতে হবে। গাইড নেওয়ার পরে পিন ডাইমেনশন বরাবর আমাদের একটা শেপ ড্র করতে হবে, ঠিক আছে? শেপ বলতে এখানে অবজেক্ট, এখান থেকে আমরা রেক্টেঙ্গেল ড্র করলাম, ড্র করার পরে আগেরটা, আচ্ছা ড্র করার পরে অবজেক্ট পাথ অফসেট পাথ, যেহেতু এখন আমার এটা সিলেক্ট করে না ওই জন্য এটা এটাকে হাইট দেখাচ্ছে, অফসেট পাথ। অফসেট পাথের যদি প্লাস মিন করি, মানে কোনো কিছু প্লাস বা মাইনাস ইউজ না করি, তাহলে বুঝে নিবে আমি প্লাস করতে চাচ্ছি, তার মানে এটা বাইরে যাবে, যেহেতু আমি ভিতর দিকে নিয়ে আসবো। সো আমাদেরকে কি দিতে হবে, মাইনাস করে দিতে হবে, মাইনাস 0.125, তখন এটা চলে আসবে। ওকে, এবং আনার পরে রাইট বাটন ক্লিক করে, সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে মেক গাইড করে দিলে গাইড হয়ে যাবে। ওকে, তাহলে এই যে আমরা এটা করলাম, এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ডের যে ফরম্যাটটা রেডি করে ফেলাম, এখন আমরা ডিজাইনে যাব। এখন যেহেতু আমরা ডিজাইনে যাব, আমরা জানি না আসলে এই, আমি বলি। হ্যাঁ বলেন। আচ্ছা, কার্ডের আপনি আর্টবোর্ড, ভাইয়া আর্টবোর্ডের ওখানে একটা কাজ করছেন কি, ওখানে কি করছেন ভাইয়া? আর কোনখানে? এটাতে না, এটাতে এই ফার্স্টটাতে, এখানে মধ্যে অ্যালাইন টু আর্টবোর্ডের এখানে একটা ক্লিক করছেন, পরে এখানে আবার আরেকটা শো করছে, সেটা মানে একটা জিনিস বের করে আবার ডিলিট করছে, এটা না, এটা না, এখানে অ্যালাইন টু আর্টবোর্ড, এখানে কার্সরটা যেখানে দেখা যাচ্ছে, হ্যাঁ এখানে না, আপনার ইয়েতে অ্যালাইনমেন্টে, আচ্ছা এখানে অ্যালাইনমেন্টে, হ্যাঁ হ্যাঁ এখানে মধ্যে, এখানে ইয়ে কিসে যেন একটা ক্লিক করছেন, আচ্ছা অ্যালাইন, আমাকে তো যেহেতু এখানে করতে হচ্ছে, আমি বারবার এখান থেকে সরাই এখানে আনবো, এখান থেকে সরাই এখানে নিব, তো এই জিনিসটা বারবার না করার জন্য ওই যে যেই 0.125 করে যেটা ড্র করছিলাম
সেটাতে সিলেক্ট করে আমরা এখান থেকে কি দিলাম, এই যে এটা দিলাম, তাহলে আমার এই পাশে চলে আসলো, এটা দিলাম তখন নিচে নেমে গেল, বুঝেন নাই? ওই জন্য আমি এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড দিলাম। ওকে, তাহলে আমাদের এটাও শেষ, তারপর আমরা একটু কথা বলে নিই। আচ্ছা, এখন চলেন আমরা ডিজাইন কনসেপ্টটা নিয়ে আসবো, কালার কনসেপ্ট নিয়ে আসবো এবং ফন্ট নিয়ে আসবো। কি ফন্ট ইউজ করবো সেটা আমি শিওর না, চলেন সেটা একটু আমরা খুঁজে বের করি। গ্রাফিক্স রিভারে চলে যাব এবং গ্রাফিক্স রিভার থেকে এখানে আমি বিজনেস কার্ড লিখে সার্চ করব। ওকে, তো আমরা এখানে দেখি কোনটা হয়তো ভালো দেখায়, কোন ফন্টটা ভালো দেখাচ্ছে, এরকম একটা ফন্ট খুঁজে বের করব। সেটা ডিপেন্ড করে আপনাদের উপর, আপনারা কি ফন্ট নিয়ে করবেন বা এখানে দেখবেন কোন ফন্টটা ভালো দেখাচ্ছে। আপনি যে কোনো ফন্ট নিয়ে করতে পারেন, কারণ এগুলো হচ্ছে বাছাই করা ফন্ট, ক্লায়েন্ট পছন্দ করবে। আপনি এখানে এসে এখানে যে ফন্ট আছে সেটা নিয়ে নেন, কোনো সমস্যা নাই। তারপর আমরা একটু দেখি আরো কোনো বেটার কোনো ফন্ট পাই কিনা। এই লম্বাটা ফন্টটা সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, এখানেই যাই, এই যে ফন্ট, এটা দেখি একটু নিচে নামি, ডিসক্রিপশনে যখন যাব তখন কিন্তু এই যে দেখেন ফন্টের নামটা দিয়ে দিছে, মুন্সিরাত ফন্ট, এটা আমার কাছে অলরেডি আছে। আমি রাইট বাটন ক্লিক করে আলাদা আলাদা ট্যাবে ওপেন করতেছি এগুলা। এই এখান থেকে ডাউনলোড করে ইনস্টল দিবেন, এটা আমার কাছে আছে ওই জন্য এটা করতেছি না। মেবি রোবোটোটাও আছে আমার কাছে, রোবোটো টেক্সট টুল, হ্যাঁ রোবটও আছে আমার কাছে। ওকে, সেটাও বাদ, রেলওয়ে আর অ্যালি, আর এল ই, এটা নাই না। আচ্ছা, এটা একটু করে নিই, আমরা ইনস্টল দিলাম, ইনস্টল করে নিতে হবে। বিজনেস কার্ডের জন্য সব সময় মাথায় রাখবেন ফন্ট ফ্যামিলি ইউজ করতে হবে, মানে যেটার মধ্যে অনেকগুলো স্টাইল আছে। এমবি ডাউনলোডে এতক্ষণ নিচ্ছে, এই যে দেখেন এখানে কতগুলো স্টাইল দেখেন, এই যে অনেকগুলো স্টাইল, এই ধরনের এগুলো ইউজ করবেন। ইনস্টলটা দিয়ে দিই। রেলওয়ে রোবট সবগুলো ইনস্টল করে নিচ্ছি ভাইয়া। করে নিছেন? জি। আচ্ছা, কপি করলাম আমরা, বাইরে এনে পেস্ট করে এগুলাকে ইনস্টল দিয়ে দিই। ওকে, এগুলো লাগবে না আর, ডিলিট করে দিলাম। ওকে, তাহলে আমাদের ফন্টটা পেয়ে গেলাম, ফন্ট ক্লিয়ার। এখন চলেন কালার, এবার আমরা কালার খুঁজব। এখন আমি যেহেতু বলতেছি কালারটা বোঝাচ্ছি কি জন্য, যেহেতু আপনার আমার কাছে এখনো কোনো লগও নাই, ঠিক আছে, কোনো লগ না, বা আমি এখন কোনো ক্লায়েন্টের জন্য করতেছি না, জাস্ট আমি যেহেতু বিজনেস কার্ডের উপর একটা সার্ভিস ক্রিয়েট করব, তো সেখানে অবশ্যই আমাকে একটা আই ক্যাচিং হইতে হবে। তো ওই আই ক্যাচিং করার জন্য কিন্তু আমরা এখান থেকে কালার এখান থেকে পিক করব, ঠিক আছে? তো আমি সাধারণত রেডগুলাকে বলি, কারণ রেডগুলো চোখে পড়া ভালো, কারণ আমাদের যখন ইয়াতে আসব, আমরা একটু আসি, সাপোজ আমি এখানে বিজনেস কার্ড লিখে সার্চ করি, বিজনেস কার্ড লিখলাম, দেখেন এখানে আসার পরে দেখেন এখানে এতগুলো কালার মধ্যে কিন্তু রেডটা চুকে পড়তেছে, ঠিক আছে? তো এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে, ওই জন্য আমি সাধারণত বলি যে রেড কালারটা নেওয়ার জন্য। তো আমরা এখানে যাই, একটা রেড একটা কালার নিব, রেড কালার এটাই পিক করি। এটা নিচ্ছি, কপি করে নিলাম, ভি, তার মানে আমরা কালার এখন পেয়ে যাব, দুইটা কালার আছে এখানে, আইড অফার ইট কালারটা এবং
আলাদা একটা করে রেড কালারটা নিয়ে নিলাম। ওকে ছোট করে রাখি, তাহলে আমাদের কালার, ওকে কালার পেয়ে গেলাম। এরপর কি লাগবে? ডিজাইন কনসেপ্ট, মানে কি ধরনের আমার ডিজাইনটা হবে, ঠিক আছে? তো সেটা আমি আর একটা সেশন করতেছি, একটু আপনারা আবার জয়েন দেন। ওকে, তাহলে আমরা রেকর্ড, এই যে আমাদের যে ইনফরমেশনগুলা, এগুলোর জন্য আমরা এটা নিচ্ছি। কপি করে নিলাম এবং কন্ট্রোল ভি দিলাম, আসলো। এখানে যা যা আছে এই নাম ঠিকানাগুলোই আমরা ইউজ করবো। দেখেন এগুলো সবগুলো ডেমো, 123 মেইল অ্যাট দ্য ওয়েবসাইট ডট কম, এই সেই এগুলা। ওকে, আপনারা এটা টপ করেন। ওকে, তাহলে আমরা সেটাও পেলাম। এরপরে লাগবে আমাদের ডিজাইন কনসেপ্ট। চলেন এবার ডিজাইন কনসেপ্টটা নিয়ে কথা বলি। যদিও বা আপনাদেরকে বলে দিছিলাম প্রথম ক্লাসে কিভাবে করতে হবে। আচ্ছা দেখেন, এখানে প্রত্যেকের মধ্যে এক একটা কিন্তু ডিজাইন আছে, ঠিক আছে? যেমন ধরো এটার মধ্যে কি দেখতেছি আমরা, আইকনগুলো কি একটা কিসের মতো করে দিছে, একটা যে আমাদের এই যে লোকেশনের যে আইকন ওইরকম করে দিছে, যেখানের মধ্যে ওনার জিমেলটা আছে বা হোম অ্যাড্রেসটা আছে বা ওনার যে পার্সন যেটা ওনার জন্য একটা এখানে একটা আইকন ইউজ করছে সেটা। তো আবার এগুলোর ভিতরে দেখেন দুইটা কালার দিছে, এই যে এই কনসেপ্ট আপনি নিতে পারেন। বা এই যে দেখেন, এটা যখন র্যাডের মধ্যে আসছে তখন কিন্তু এখানে র্যাড চলে আসছে, তার মানে আপনি কি করতে পারেন, চাইলে ওনার নাম যেটা সেটা র্যাড রাখতে পারেন এবং এরপরেরগুলো এভাবে কনসেপ্টটা নিতে পারেন। আচ্ছা একটা দেখলাম, আমি আবার একটু ব্যাকে যাই, এরপরে দেখি। যেমন ধরো এই কনসেপ্টটার কথা বলছিলাম, এই কনসেপ্টটাও কিন্তু সুন্দর। এই যে এই কনসেপ্টটা কিন্তু সুন্দর হয়েছে, ঠিক আছে? এই চাইলে এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। ওকে, আমি আবার একটু ব্যাকে যাই, দেখবেন এখানে যত বেশি দেখবেন তত কিছু শিখতে পারবেন। যেমন ধরো দেখেন এই যে একটা স্টাইল, এই স্টাইলটাও কিন্তু সুন্দর। এই যে দেখেন কি হইলো, এখানে একটা ড্রপ শ্যাডো ইউজ করছে, ঠিক আছে? এটা আপনারা পারবেন না তা না, একটা ড্রপ শ্যাডো ইউজ করছে, পিছনে আবার কি দিছে একটা ওই মানে ম্যাপ দিছে একটা, ঠিক আছে? তো আজকে চলেন আমরা এই যে ম্যাপটা ইউজ করেই দেখবো। ওকে, এবং এটা এগুলো পারবেন আপনারা, জাস্ট এগুলো একটু দেখে নেবেন। যা এই যে একটা কনসেপ্ট দেখেন কিভাবে দিল, লম্বালম্বিভাবে দিয়ে ওইখানে আবার একটা লাইন ড্র করে দিছে, ঠিক আছে? তো আমরা মোটামুটি যা কয়েকটা দেখলাম এটার উপর বেস করে আমরা ডিজাইন শুরু করবো। তো চলেন কনসেপ্টও নিলাম, নেওয়ার পরে আচ্ছা আমরা এখানে রেডি করে ফেলি এটা। আচ্ছা এখন রেডি করবো না, তাহলে আমাদের জন্য কি লাগবে, ওয়েব ম্যাপ লাগবে, গ্লোবাল ম্যাপ যেটা সেটা লাগবে। তো সেটার জন্য আমরা আইকু ফন্টে চলে যাব। আইকু ফন্ট নতুন একটা সাইটের সাথে পরিচয় করা দিচ্ছি, ভালোভাবে দেখেন এটা আইকু F1T আইকু ফন্ট। এই যে আইকু ফন্ট, এই যে আমরা এখানের মধ্যে যে ফন্টগুলো দেখতেছি রোবোটো বা রেলওয়ে যে ফন্টগুলো, এগুলো যেরকম ফন্ট ঠিক সেমভাবে এটাও একটা ফন্ট, কিন্তু এটা হচ্ছে কি আমাদের আইকন, এখানে শুধুমাত্র আমাদেরকে আইকন দিবে। তো দেখেন এটা কিন্তু আমি এখনও ইনস্টল করি নাই, তো আমি এখান থেকে ডাউনলোড করবো। এই যে আইকু ফন্ট আসার পরে আমাদেরকে এখানে ডাউনলোড করতে হবে, এই যে ডাউনলোডটা ক্লিক দিলাম, এই যে ডাউনলোড হবে এখন। ওকে, ডাউনলোড হয়ে গেল, এখন এখান থেকে সেটাকে খুঁজে নেবেন কোনটা, এটা ডাবল ক্লিক দিলাম। এই যে দেখেন সেম ভাবে অন্য ফন্টগুলো যেভাবে আমরা ইনস্টল দিই এটাকেও ইনস্টল দিব। দেখেন এই যে ইনস্টল দিলাম, ঠিক আছে? ইনস্টল দেওয়ার পরে আমাদের কি লাগবে সেটা এখান থেকে সার্চ করতে হবে। আবার আমরা এখানে অল ফন্টে অল আইকনে যেতে পারি, এখানে এসে আমরা সার্চ করব বা এখানে ক্যাটাগরি ওয়াইজ আপনি খুঁজে দেখতে পারেন, ঠিক আছে? তো আমাদের হয়তো কি লাগবে, একটা লগো লাগতে পারে, ডায়মন্ড লগো, DIA, এখানে একটা ডায়মন্ড লগো আছে মেবি, এটা এটা দিয়ে এটাকে আমরা লগো হিসেবে ইউজ করব। দেখেন আপনার যেটা দরকার, আপনার যদি এটা দরকার হয় সেটা, বা আপনার এটা দরকার হইলে এটা, যেটা দরকার সেটা লিখে এখানে সার্চ করবেন, ঠিক আছে? সার্চ করার পরে সেটাতে ক্লিক দিব, যেটা পাইলাম আসার পরে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম,
আবার বলতেছি যে আইকনটা দরকার সেটাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই বক্সটা আসবে, এই বক্সের মধ্যে যে আইকনটা দেখতেছি ওই আইকনটাকে কপি করে নিব। কপি করার পরে এখানে আসব টেক্সট টুল, এটা কিন্তু টেক্সট টুল দিয়ে কাজ করে, এখানে কন্ট্রোল ভি দিলে হবে না। এই যে টেক্সট টুলে এসে কন্ট্রোল ভি দিব, তাহলে দেখেন এখন কিন্তু এটা আসে নাই। কেন আসে নাই? কারণ আমি বলছি এটা একটা ফন্ট, আইকনগুলো একটা ফন্ট হিসেবে কাজ করতেছে। সো আমাদেরকে এটা সিলেক্ট করার পর আমাদেরকে এখানে আইকো ফন্টটা দেখাই দিতে হবে। আইকো দেখেন আইকো দেখাচ্ছি, এই যে আইকো ফন্টটা আমি পেয়ে গেলাম, এই যে এটা ক্লিয়ার। আইকো ফন্ট কিভাবে কাজ করে একটু বলেন তো, আইকো ফন্টের বিষয়টা ক্লিয়ার কিনা? রেকর্ড হচ্ছে, আইকো ফন্টের বিষয়টা ক্লিয়ার কিনা? আইকো ফন্টের ওয়েবসাইটে এসে আমাদেরকে প্রথমে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করার পরে যে ফন্টটা দরকার, ফন্ট না সরি যে আইকনটা দরকার সেটা লিখে সার্চ করব। আরেকবার দেখান। আচ্ছা আমি আবার বলতেছি, প্রথম থেকে আমি আইকো ফন্ট লিখে সার্চ করলাম, এটাও একটা ফন্ট, ঠিক আছে। এই ফন্টের কাজ কি? এই ফন্টের কাজ হচ্ছে আমাদেরকে বিভিন্ন আইকন দিবে। অন্যান্য ফন্ট যেরকম ইনস্টল করলে তারপর আমরা এখানে এখানে দেখতে পাই, এখানে দেখতে পাই, ঠিক সেমভাবে এটাও একটা ফন্ট, আগে আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। এদের ওয়েবসাইটে আসার পরে আমাদেরকে দেখেন এই যে পাশে এখানে ডাউনলোড বাটন আছে, এই যে ডাউনলোডে যখন আমরা ক্লিক দিব তখন এটা ডাউনলোড হয়ে যাবে। অন্যান্য ফন্ট যেরকম আমরা ইনস্টল করি ঠিক সেমভাবে এটাও আমাদেরকে ইনস্টল করতে হবে। ওকে, ইনস্টল করার পরে আমাদেরকে এই যে এখানে দেখেন ভিউ অল আইকন এখানে যেতে হবে, এবং এখান থেকে এসে আপনার কী লাগবে সেটা লিখে সার্চ করেন। আপনার সাপোজ আপনার ফোন লাগতেছে পিএইচও এনি ফোন আইকন, তাহলে দেখেন আমি ফোন লিখে সার্চ করছি, দেখেন আমার এখানে অনেকগুলো আইকন চলে আসছে, যেটা দরকার সেটা এখান থেকে সিলেক্ট করবো, আমরা ক্লিক করবো প্রথমে, ঠিক আছে। আচ্ছা ধরেন কাস্টমার সাপোর্ট টাইপের কিছু বোঝাচ্ছে, তাহলে আমাদেরকে এই ধরনের ফোনগুলো এটা এই আইকনটা ইউজ করতে হবে, তখন এটাই আবার ভালো দেখাবে না। তো এটাকে আমি এখান থেকে সিলেক্ট করলাম কন্ট্রোল সি দিয়ে। ওকে, এখানে আসলাম, আসার পরে টেক্সট টুল কন্ট্রোল ভি দিলাম, দেখেন এখন কেন চলে আসছে, কারণ হচ্ছে এর আগে আমি লাস্ট টাইম আমি কি ইউজ করছিলাম, আইকো ফন্টটা ইউজ করছিলাম, সেটা সিলেক্ট ছিল। সেটা যদি আইকো ফন্ট না থেকে যদি এটা থাকতো, চেঞ্জ হবে না? না, আচ্ছা একটু দেখি আমরা, আচ্ছা দেখতে হবে না, আশা করি বুঝছেন বিষয়টা। এটা এনে আমাদেরকে এখানে দেখাই দিতে হবে, এটা বুঝছেন? এখন বুঝছেন? অন্য ফোনটা থাকলে হবে না, ফোনটা এনে দেখাই দিব। আচ্ছা বোঝা গেছে। ওকে, তো এটাকে আমি ডিলিট করে দিই। এটা আমি কি হিসেবে ইউজ করব? একটা লঘু হিসেবে ইউজ করব। তো যদি এটাকে লঘু হিসেবে ইউজ করতো এটা একটু ফন্ট, ঠিক আছে, তো আমরা এটাকে একটা ভেক্টর করে ফেলি। ভেক্টর কি? আউটলাইন করলেই তো একটা শেপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। শেপ ভেক্টর বলতে আমি শেপটাই বোঝাচ্ছি, এই, এবং আইড্রোপার দিয়ে আমি কেন রেড কালারটা দিয়ে দিলাম। ওকে, তার মানে এটাকে আমি কি হিসেবে ইউজ করব? লগ হিসেবে আমরা এটাকে ইউজ করব। ওকে, তো চলেন এরপর হচ্ছে আমাদের ম্যাপ দেখি কোথায় আছে। আমাদের এখানে এমএফই ম্যাপ না, ম্যাপ এখানে ভালো পায় নাই। আচ্ছা ম্যাপ যেহেতু এখানে ভালো নাই, তাহলে আমরা যেতে পারি ফ্ল্যাট আইকনে, FLAT, ফ্ল্যাট আইকন। এটাও একটা সাইট আইকন নেওয়ার জন্য। তাইলে দুইটা জিনিস নোট করে রাখেন, একটা হচ্ছে আইকো ফন্ট, আরেকটা হচ্ছে ফ্ল্যাট আইকন। এখন গ্লোবাল ম্যাপ অথবা ম্যাপ লিখে আগে সার্চ করি, ওয়ার্ল্ড ম্যাপ, এই যে ওয়ার্ল্ড ম্যাপটা দেখি। ওয়ার্ল্ড ম্যাপ তো হয় নাই, আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, যদি এখানে কোনো কিছু না পাই তাহলে আমরা GLOBAL গ্লোবাল ম্যাপ ভিক্টর ACT ভিক্টর PNG এগুলো লিখে সার্চ করবেন। এই যে দেখেন ম্যাপই এটাই ভালো দেখাবে, এটা হচ্ছে ফ্রি, এটা দেখি এটা নিব। ওকে, এটা আমরা ডাউনলোড করে নিই। মিউজিক ফোল্ডার, ডেস্কটপে রাখতেছি।
এটা করে নিই তো, স্টোর ডাউনলোড। আচ্ছা এটা মেবি ডাউনলোড হয়ে গেছে, আমরা একটু যাই, কি নাম ছিল, গ্রে গ্লোবাল ম্যাপ, ওয়ার্ল্ড ম্যাপ। এই যেটা, এটাকে আমরা এখানে চাইলে এখান থেকে আমরা ওপেন করে ফেলি। ওকে পেয়ে গেলাম, এই ঠিক আছে। তো আমরা এটাকে দেখি, ওইটা কেমন ছিল সেটা একটু দেখে আসি, যেটা আমরা দেখলাম এটার দরকার নাই, আমরা ছিলাম গ্রাফিক্স রিবারে এখানে। আচ্ছা ওকে, এটাতে আমরা ইউজ করব, একটা কাজ করি, কন্ট্রোল কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করে এটাকে আমি আপাতত সরাই ফেলি, কন্ট্রোলটা থ্রি দিয়ে নিয়ে আসলাম। ওকে কন্ট্রোল টু লক করে দিলাম, সেম জিনিসটা আমি আবার একটা ড্র করতেছি, এখন দেখেন রেড রেড করলাম। রেড করার পরে এটাকে আমি দেখেন এখান থেকে স্ট্রোক নিয়ে আমরা কথা বলছিলাম, এবার আমরা অপাসিটিতে যাচ্ছি, রেড অপাসিটিতে যাওয়ার পরে এখান থেকে মাল্টিপল যখন দিব তখন কিন্তু দেখেন পিছনের কালারটা ফুটে উঠছে, দেখেন এই এটা বুঝছেন। আবার আমি ব্যাকে যাই, দেখেন আমি চাচ্ছি আমার এটা রেড থাকুক, তাহলে রেড যদি হয় বা এই যে রেডটা হচ্ছে ফ্ল্যাট রেড, মানে এটার পিছনের কালারটা দেখা যাচ্ছে না, একটু ট্রান্সপারেন্ট টাইপের যদি করতে হয় তাহলে আমাদেরকে যেতে হবে কোথায়, অপাসিটিতে, অপাসিটি থেকে এখান থেকে কোথায় যাব, মাল্টিপল মাল্টিফাই সরি মাল্টিফাইতে যখন যাব তখন কিন্তু দেখেন পিছনের এটা ফুটে উঠছে। ওকে তার মানে এখন এটার উপর আমরা কাজ করব, এখন দেখেন এটাও রেড, কিন্তু এটাও রেড, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু ওনার লগোটা রেড ছিল সেহেতু আমাদেরকে ডিজাইনটা রেড করতে হচ্ছে। ওকে তো আপনি চাইলে পিছনের এটাকে আরেকটু অ্যাশ কালার করে দিতে পারেন, তাহলে আরও ভালো দেখাবে, এখন তো বেশি দেখা যাচ্ছে, চোখে বেশি পড়তেছে। ওকে তা আমি এখন এটাকে কি করতে হবে, এটাকে আমি হোয়াইট করে দিব, তাহলে আমি কাজ করতে পারবো, সেটাকে উপর উঠাই দিলাম। আচ্ছা আমরা এখানে কন্ট্রোলটা টু দিয়ে আনলক করলাম, কন্ট্রোল টু, এই যে এটাকে আমি একটু অপাসিটি কমাই, এই যে এখন ঠিক আছে, অপাসিটি একটু কমাই ফেলছি 25, সেটাও কন্ট্রোল টু, এগুলোকে কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। ওকে এন্টার দিলাম, আচ্ছা একটু একটু ইয়া করান, কোম্পানি নেম দিব COMPANY কোম্পানি নেম। আচ্ছা আগে একটু বলেন তো, এখন যেটা করছি সেটা ক্লিয়ার হয়েছেন কিনা, এই যে এই এই ইফেক্টটা কিভাবে দিছি সেটা দেখেন, অনেক সুন্দর একটা ইফেক্ট, এটা ক্লিয়ার হয়েছেন কিনা একটু কমেন্ট করেন। জাস্ট অপাসিটিতে গিয়ে আমাদেরকে মাল্টিফাই যেটা আছে সেটা ইউজ করছি। ওকে এবং দেখি এটা কোন ফন্টটা ইউজ করছে, রেল রি রি এল রি ডব্লিউ, ফন্টটা কি নাম ছিল, নামটা তো ভুলে গেলাম,
আচ্ছা ভুলে গেছি, সমস্যা নাই, আমি যে কোনো একটা ইউজ করি, বিয়ে দিচ্ছি এই ফোনটা ইউজ করি আমি, এই ফোনটা আমার কাছে ভালো লাগে, বিশেষ করে কোম্পানি নেমের জন্য ভালো যায়। ওকে, সেটাকে আমি কি দিতে পারি, কন্ট্রোল জেড, রেলওয়ে ফর্ম ছিল, রেলওয়ে ছিল, হ্যাঁ। আচ্ছা এটাকে দেখি আমরা আপার কেস করে দিই, এরপরে লাগবে আমাদের আরেকটা কি, ট্যাগ লাইন। আচ্ছা আমাদের এটা কি আমরা, এই জন্য তো আসতেছে না আমাদের, এটা ওই যে একটু কি বলে রেড কালারের পিছনে ইউজ করতেছি ওই জন্য এটা ক্লিয়ার আসে নাই। ট্যাগ লাইন হিয়ার, কোম্পানি ট্যাগ লাইন হিয়ার, CMPNY কোম্পানি ট্যাগ লাইন হিয়ার। ওকে, এখন এই যে দেখেন আমি এটাকে বোল্ড রাখতে পারবো, কিন্তু কোম্পানি ট্যাগ লাইনে যখন যাব তখন কিন্তু এটা বোল্ড রাখা যাবে না, ঠিক আছে? তা আমি মনসিরাত যে ফোনটা ছিল ওই ফোনটাই চলে যায়, আমাদের আরেকটা ফোন ছিল এটা, এখান থেকে দেখেন এই টাইপের ফোনগুলো ইউজ করতে হবে, তবে আরও ছোট, এই তাও বেশি হচ্ছে, আমি এখান থেকে 5 দিই। এই টাইপের ইউজ করা লাগবে। ওকে, তা আমি এটাকে ধরে সেন্টার দিয়ে দিই, এটাও সেন্টার থাক, এবং এটাকে ধরে আমরা যেহেতু আরেকটা মাধ্যম জানি সেটা হচ্ছে আমাদের এই যে এখানে ইয়া যেটা আছে সেটাতে যাব, কোথায়, এখানে, এখানে আসার পরে এই যে এটা, সরি এটা না, এটা হচ্ছে আমাদের ফন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা না, আবার যাচ্ছি আমরা এই যে উপরেরটা, এই যে এটা, এটা না, এটা দেখেন আমাদের ফোন কিন্তু চেঞ্জ হচ্ছে না, কিন্তু বেশি হয়ে গেছে, ওয়ার্ডের স্পেসটা চেঞ্জ হচ্ছে। হুম 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 আচ্ছা তুললাম এটাই, ওকে আমরা এটাকে সেন্টার করে দিই আবার, এই আমরা এগুলাকে হোয়াইট রাখি, আমরা হোয়াইট রাখলে ভালো দেখাবে। ওকে, তাও দেখেন এখানে আরো কিছু জিনিস মাথায় রাখতে হবে, আপনার এই যে আইকনটা মানে এই যে আমাদের লোগোটা, লোগোটা কতটুকু এটার উপরে ডিপেন্ড করে, তা আমাদের এখন কিন্তু দেখেন এটা কিন্তু ভালো দেখাচ্ছে না, ঠিক আছে? আমরা দুইটাকে সেন্টার করলাম, কিন্তু এটাকে আরো ছোট করতে হবে, একটু বেশি বড় দেখাচ্ছে। ভাইয়া, হ্যাঁ, সেন্টারটা করছেন আপনি কি আর্টবোর্ডের সাথে? না, আর্টবোর্ডের সাথে তো অবশ্যই ঠিক আছে, আপনার ইয়েটা স্পেসটা কোথা থেকে ধরছেন, ওটা কি কোনো কিছু আছে না জাস্ট সেন্টার দিলে ওটা সেন্টার হয়ে যাবে? না না, এই যে আগে সিলেক্ট করছিলেন সবগুলাকে, তিন ডাইমেনশনের মধ্যেই, হ্যাঁ হ্যাঁ, পিন ডাইমেনশন, এই যে, আচ্ছা সরি, এটা না না, এখানে পিন ডাইমেনশন দূরে হচ্ছে, আর পিন ডাইমেনশন দূরে হলেই তো হচ্ছে এতটুকু, বুঝেন নাই? কারণ এদিকে তো আর কম বেশি নাই, পুরোটা তো সেম, বুঝেন নাই? বুঝতে পারছি, মানে প্রিন্ট ডাইমেনশনটা সিলেক্ট করে তারপরে সেন্টার করা। হ্যাঁ, এখান থেকে দেখেন আমার এখানে কিন্তু আর্টবোর্ড আছে, এই এই যে আমার এখন একদম পারফেক্টলি চলে আসছে। ওকে, তো এখন চলেন আমাদের ম্যাক্সিমাম ডিজাইনের মধ্যে দেখবেন আমাদের এই যে এখানের মধ্যে এটা হচ্ছে আমাদের, আচ্ছা তার আগে বলেন এই যে ডিজাইনটা, বা এখান থেকে আমি অন্য একটা ডিজাইনে যাই, এই একটা ডিজাইন আসলাম, বলেন তো এখানে ব্যাকফাট কোনটা আর ফ্রন্টফাট কোনটা, এটা ব্যাকফাট না ফ্রন্টফাট একটু বলেন, বা এটা ব্যাকফাট নাকি ফ্রন্টফাট, এটা আর নিচেটা ফ্রন্টফাট, নিচের এটা ফ্রন্টফাট, এটা হচ্ছে ব্যাকফাট, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে অনেক সময় এটা হয় ফ্রন্ট, এটা ফ্রন্ট, হ্যাঁ, অনেক সময় আমরা এটাকে ফ্রন্ট হিসেবে ধরি, বা এটা কিন্তু ফ্রন্ট, ফ্রন্ট হচ্ছে এটা, এটা ব্যাক, এটা একটু মাথায় রাখবেন। ওকে, তো ফ্রন্ট ফাটে কিন্তু সাধারণত বেশি থাকে না, এই যে ব্যাক ফাটে কিন্তু বেশি কিছু থাকে না, ব্যাক ফাটে ওনার লগোটা থাকে, এরপর হচ্ছে কি থাকে, ওয়েবসাইটটা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ও এটা হচ্ছে এটা, এই যে দেখেন এটার মধ্যে তাকাইলেও দেখবেন বেশি কিছু নাই, তা আমরা বেশি কিছু দিব না, আমরা এখান থেকেই কাজ করব, এরপরে দেখি আমরা কি নিতে পারি,
তাহলে আমরা ফার্স্ট আমরা ব্যাকপার্টটা রেডি করছি। হ্যাঁ, ব্যাকফারটা আগে করে ফেলতেছি, কারণ এটা তো একটু মানে ব্যাকফারটা পরেও করলে পারতাম। আচ্ছা, এটা আমি করলাম। দেখেন আমি কিন্তু আমার ডিজাইনগুলো কোথা থেকে হচ্ছে, ডিজাইন কিন্তু ব্লিড এরিয়া সহ হচ্ছে, ঠিক আছে? তো আমি এখান থেকে এরপর আর একটা কাজ করতে পারি, এটাও লক করে রাখলাম, এবং সেম জিনিসটাতে আমি আবার একটু একটা ড্র করি। এবার এটাকে আমি কি দিব, কি কালার দিতে পারি? নাই, কালার দিব না। এখানে সাউন্ড অফ করেন, এ কে এ রাখছে কে? ওকে, এটা কতটুকু রাখতে পারি? আচ্ছা, এটাই থাক। এবং এখান থেকে আমরা এটা নিলাম, নেওয়ার পরে আইড অফ আমাদের যে ডিরেক্ট সিলেকশন টুল সেটা থেকে একটাকে ডিলিট করে দিলাম। একটাকে ডিলিট করে আমরা, আচ্ছা আমরা এটাকে একটা কাজ করি, এটা একটা ব্ল্যাক কালার দিই, এই কালারটা ইউজ করে দেখি পরে প্রয়োজন আমাদেরকে আমরা আমরা চেঞ্জ করবো। দেখেন আমি কিন্তু ফুল ওন কনসেপ্টে করতেছি, আমি জানিও না কোন ধরনের ডিজাইন করবো, কিন্তু এই ধরনের ডিজাইন কিন্তু অনেক হার্ড, আপনাকে স্বাভাবিক আপনাকে আগে থেকে একটু ইয়ে নিয়ে রাখতে হয়, কারণ আপনার ডিজাইন কিন্তু কনসেপ্টটার সাথে সাথে আসবে না। কন্ট্রোল জেড এটার সাথে ম্যাচ করি, আবার একটু জুম করলাম। ওকে, আইড অফার এই কালারটা দিলাম। সেম জিনিসটা রাইট বাটন ক্লিক করে এখান থেকে রিফ্লেক্ট করে দিলাম, রিফ্লেক্ট করে এই যে ফিভিওটা অন করলাম, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। কেন চেঞ্জ করলাম, আমি এখানে ইউজ করবো সেজন্য, তা আমি ওকে দিব না, কারণ ওকে দিলে আমার এটাই এরকম হয়ে যাবে। আমি দিব কফি, ওইটা থাকলো, আবার আমি আরেকটা পেলাম। এই এখন চলেন এখানে একটু কালার চেঞ্জ করি, সেম কালার দিলে তারপর এটা বোঝা যাবে না। একটু যাই, জাস্ট এখানে একটা চেঞ্জ রাখবেন, সরি এই কালারটা দিলাম, এটাকে ধরে এখান থেকে আমরা চাইলে এটা এবং এটা দুটাকে একটু চেঞ্জ করতে পারি। ওকে, এই যে দেখেন একটা জিনিস পেয়ে গেলাম। দেখেন আমি কিন্তু এই যে ডিজাইনটা করতেছি এটা কিন্তু আমি কতটুকু রাখতে পারতাম, এখানে এতটুকু পর্যন্ত রাখতে পারতাম, কারণ আমাদের পিন ডাইমেনশন মানে আমাদের এয়া কিন্তু এতটুকু। তা আমি এটা একটু উপরে দিলাম বা একটু নিচে নামাইলেও কোনো সমস্যা নাই। দেখেন তাইলে আমার এটা কি দেখা যাবে, আমার কিন্তু পুরোটা দেখা যাবে না, এটা এতটুকু পর্যন্ত কিন্তু ভালোই দেখা যাবে। তাই এখন আমি ওয়েবসাইটটি ইউজ করব, আমি এখান থেকে নিয়ে যাই। ওয়েবসাইট.com, ওয়েবসাইট নেম দিই, এনএমই ওয়েবসাইট নেম .com, আমরা টাইপ থেকে এটাকে লোয়ার কেস করে দিলাম, এবং এখান থেকে মনসিরাত, এখান থেকে আরেকটা ছিল কে, রোবটো না, আমরা এটার জন্য আমরা রোবট এটা ইউজ করি। তবে এখানে অনেকগুলো ফন্ট ইউজ করছে, আপনি একটা ফন্টের মধ্যে থাকাই ভালো, মানে ফন্ট ফ্যামিলি ইউজ করবেন বা মনসিরাত ইউজ। আচ্ছা আমি ওইটা ইউজ করি, মনসিরাত এই ফন্টটা ইউজ করি, আমি এটা ইউজ করতে পারি। এইট অফার কালারটা পিক করলাম এবং সেটাকে এটার সাথে ম্যাচ করতেছি, উপর উঠাই দিলাম। কত আছে, এটা আছে যদি 6 দি 7 দিচ্ছি, সেন্টার করে দিলাম।
ওকে, আমরা কিন্তু সেফটি এরিয়ার বাইরে নিয়ে যাইনি, সেফটি এরিয়ার ভিতরেই রাখছি, ঠিক আছে? আপনি চাইলে এভাবেও রাখতে পারেন, অথবা যদি চান এখানে কোনো আইকন ইউজ করবেন সেটাও করতে পারেন। তো আমরা একটু নিচে নামাই, এই আমাদের সেফটি এরিয়ার ভিতরে আছে। এখন বাইরে যে যাওয়া যাবে না এমন না, ঠিক আছে? মাঝে মাঝে ক্লায়েন্ট এমন কিছু রিকোয়ারমেন্ট আপনাকে দিবে মনে হবে যে আপনার এখানে পুরো একটা ব্যানার করার জন্য দিছে, মানে ছোট্ট একটা ডিজাইন, এখানে অনেকগুলো ইনফরমেশন আপনাকে দিয়ে রাখবে, তখন কিন্তু আমাদেরকে সেফটি এরিয়া মেনটেন করা পসিবল হয় না, তখন কিন্তু সেফটি এরিয়ার বাইরেও কিন্তু আমাদের ডিজাইন চলে আসে, ঠিক আছে? তো ওই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কি জন্য আসছি আমরা? ওয়েবসাইট এরিয়ার জন্য। ওয়েবসাইট 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 দেখি এখানে আছে কিনা, অথবা আইকিউ ফন্টের মধ্যে দেখি। ওয়েবসাইট আইকন, ওয়েবসাইট আইকন, এটা ঠিক আছে, এটা নিচ্ছি। দেখেন এটা যখন নিচ্ছি তখন কিন্তু এখানে আপনি চাইলে কোন কালারটা নেবেন সেটা এখান থেকে দেখাই দিতে পারেন, ঠিক আছে? শুধু তাই না, যদি আপনি পিএনজি নেন তাহলে কিন্তু আপনার এটা বিক্টর না, কিন্তু যখন এসবিজিতে ডাউনলোড করবেন ফ্রি ডাউনলোড, তখন কিন্তু এটা আপনি বিক্টর হিসেবে ইউজ করতে পারবেন, ঠিক আছে? এটাকে দেখি আমরা ডাইরেক্ট নেওয়া যায় কিনা, এই যে চলে আসছে ডাইরেক্ট, এই যে এটা কিন্তু দেখেন, এটা কিন্তু বিক্টর, আপনি এটাকে এডিট করতে পারবেন, ছোট করে নি, এড অফার, ওকে, তোমার একটু থাক, এখানে আর কিছু করব না, অথবা আর একটু পরবর্তীতে যদি কোনো কিছু করার দরকার হয় করতে পারবেন। ওকে, তা আমাদের দেখেন একটা পার্ট আমরা করে ফেললাম, এরপর আমরা ফন্ট পার্টে কাজ ধরতেছি। ফন্ট পার্টটা আগে করলে বেটার হইতো। আচ্ছা, ফন্ট পার্টটা কীভাবে করতে পারি? না আছে একটু কেন? আচ্ছা দেখি, এটা তো মনে হয় ভালো দেখাচ্ছে, একটু একটু দেখি আমরা। রাইট বাটন ক্লিক করে, আচ্ছা এটা কি একটা বের করে ফেলি, এই যে দেখেন জুম করছে, এটা কিন্তু আমাদের পারফেক্টলি হয় নাই, এটা আমরা একটু পারফেক্টলি বসায় দিলাম। ওকে, এটাকে আমরা একটু ডার্ক টাইপের কালার দিই, এবং এটাকে উপর উপর উঠাই দিলাম। কি করা যায়? আচ্ছা, এখানে একটা আমরা ইমেজ ইউজ করি, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে, এগুলা ক্লায়েন্ট যদি কোনো ইমেজ দেয় তাহলে ইউজ করবেন, এখন আমি ইউজ করতেছি বলে যে ইমেজ ইউজ করবেন এমন না,
আপনার এখানে পিক্সেল পিক্সেলসে চলে যাবে, pixels.com। রিয়েল এস্টেট নিউইয়র্ক, আচ্ছা এটাই নি। ওকে থ্রি দিয়ে এটা হাইড করলাম এবং এটাকে আমি উপরে নিয়ে আসলাম, মানে অ্যালাইন টু সেন্টারে দিলাম, সরি কি এই যে ব্রিং টু ফন্ট, ফন্টে নিয়ে আসলাম। এবং আনার পরে দেখেন এটাকে আমি একটা কপি করে রাখলাম, কেন কপি করতেছি দেখেন, এটার উপরে একবার আমি ক্লিপিং মার্ক্স করব, এরপরে ঠিক সেমভাবে এই ইফেক্টটা আমি দিব ওই জন্য। এবং এটা কিন্তু আমি ক্লিপিং কপি করে ফেললাম, কপি করার পরে এখানে আমি কন্ট্রোল অল্টা থ্রি দিয়ে আবার ওইটা নিয়ে আসলাম, আনার পরে দুটাকে একসাথে সিলেক্ট করে এখানে ক্লিপিং মার্কস করে দিলাম আমি, এই যে এই পয়েন্টটা যেটাকে আমরা যেটার কারণে নিউ ইয়র্ক সিটিটাকে চিনে ভালো সেটাকে একটু নিয়ে আসি এটাই। ওকে আমি রাখলাম এতটুকু, এবার এখানে সিলেক্ট করে কন্ট্রোল এফ ফন্টে পেস্ট করলাম এবং এখান থেকে আমাদেরকে সেম মাল্টিপ্লাই এটা দিয়ে দিলাম, এই যে দেখেন অনেক সুন্দর একটা ইফেক্ট ঠিক ইয়া করে চলে আসছে, কিন্তু অনেক সুন্দর একটা ইফেক্ট আসছে। ওকে তো চলেন এখানে আমরা আর বেশি কিছু করব না, এতটুকু থাক। এবার এখানের মধ্যে ওনাদের নাম ঠিকানাগুলা যেগুলো ওগুলা লিখবো, ওকে আমরা এখানে কি মেসেজ করলো ভাই আবার দেখান, আচ্ছা আবার দেখাইতাম না, কন্ট্রোল জেড দিয়ে আমি টোটালি ব্যাকে চলে যাচ্ছি, এই যে এটা আমি এটাকে বসালাম ঠিকভাবে, বসানোর পরে সেটাকে আমরা কি করব এখান থেকে ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দিলাম, তার মানে এটা কি হয়ে গেল একটা স্টেপ পিছনে গেল ঠিক আছে। এবং এখানে আসার পরে এটাকে যদি ধরে আমি এটাকে যদি ক্লিপিং মার্কস করে দিই, তার মানে এটার জন্য আমাকে আবার নতুন করে শেপ ড্র করতে হবে, ওই ঝামেলাটা না করার জন্য আমি ক্লিপিং মার্কস করার আগে এটাকে একটা কপি করে রেখে দিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং দুটোটাকে একসাথে ধরে, যেহেতু আমরা জানি একটা ইমেজকে যদি এখানে প্লেস করতে হয় ঠিক আছে, প্লেস যদি করতে হয় যে শেপের মধ্যে আমরা প্লেস করব, মানে যে অবজেক্টটার মধ্যে প্লেস করব, ওই অবজেক্টটা থাকবে উপরে এবং ইমেজটা থাকবে নিচে, তো যেহেতু আমাদেরকে পারফেক্টলি আছে ইমেজটা উপরে রাখলাম এবং ইমেজটাকে সহ ধরলাম, শেপটা উপরে আছে এবং ইমেজটাকে সহ ধরে ক্লিপিং মার্কস করে দিলাম এই যে। এবং এখান থেকে আমি একটু পজিশনটা ঠিক করতে চাচ্ছি, এই বিষয়গুলো আপনাকে বুঝে নিতে হবে, আপনি যদি এভাবে রেখে দেন কিন্তু মানুষের কিন্তু এখানে বুঝবে না এটা যে নিউ ইয়র্ক সিটি সেটা বুঝবে না, তো সেই জিনিসটা আমাদেরকে বুঝে নিতে হবে, তা আমি সেটা ইমেজটাকে পারফেক্টলি বসাই দিলাম। আমি আর একটু যদি সরাইতে চাই, ওকে যেহেতু নিউ ইয়র্কে এটা দিয়েই চিনে নিয়ে আসলাম, আসার পরে সেটাকে সিলেক্ট করে কন্ট্রোল এফ দিলাম, তার মানে আমি যেটা কপি করে রাখছিলাম সেটা এটার উপরেই পেস্ট হয়েছে। এবং সেটাকে কি করতে হবে, এই যে আমি এখান থেকে যাব, এই যে অপাসিটি থেকে সেম আগেরটাই অ্যাপ্লাই করে দিব, ওকে এই যে দেখেন হয়ে গেল। এখন আপনি যদি চান এটাকে আগের কালারটা দিবেন দেন সমস্যা নাই, এই যে এটাও দিতে পারেন এই যে, অথবা আপনি যদি চান আগের কালার তাও চলে, যে সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে কোনটা দিবেন। ওকে আমাদের টাইম কতক্ষণ আছে, আর 2 মিনিট আছে,
এরপর হচ্ছে নাম ঠিকানাগুলা, আমি একটা শেপ ড্র করতেছি আবার, এখানের মধ্যে আমি ওনার অ্যাড্রেসগুলা এগুলা নাম আর ইয়াটা রাখবো। আচ্ছা এখানে কি নাম দিছি একটু দেখি আমরা, সরি কন্ট্রোল জেড, এটা আমরা লিখে ফেলি একটা ইয়াতে, যা ও এইচএন এস ওয়েন জনসন এস এম আই টি এইচ স্মিথ, জনসন স্মিথ গ্রাফিক্স ডিজাইনার। ওকে আমরা এটাকে একটু নিয়ে নিই, এটার জন্য আমরা এই ফন্টটাও কিন্তু সুন্দর আছে, আমরা বোল্ড ফন্ট ইউজ করি, নামের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বোল্ড টাইপের ফন্ট ইউজ করতে হবে, সেমি বোল্ড বা বোল্ড দিলেও চলে। এই দেখি আমি যদি এটাকে কেসটাকে যদি আফার কেসটাকে কেমন দেখাই। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন, আমার এটা কিন্তু ফাঁকা ফাঁকা, কারণ হচ্ছে কি আমি একটা এই যে এখানের মধ্যে দেখেন এটা ইউজ করছিলাম, ওই জন্য সেটাকে আমি জিরো করে দিই। এই আচ্ছা এটা এভাবে ইউজ না করে এটা একটা কাজ করি, দুইটাতে দুইটা কালার দিই, আই ড্রপার কালারটা পিক করলাম, কালার মেবি এটা না, এই কালারটা পিক করলাম। ওকে আচ্ছা আমি আবার একটু ইয়া রাখি, আবার একটু ইয়া করেন। ওকে এরপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার, GRAPHIC গ্রাফিক্স DSI GNR ডিজাইনার। তো যেহেতু ওনার নামটা এই ফন্ট ইউজ করছি, আমাদেরকে অবশ্যই এটা তিন অথবা রেগুলার টাইপের ফন্টগুলো ইউজ করতে হবে, এই টাইপের ফন্ট ইউজ করতে হবে এবং আরও ছোট। ঠিক আছে আমি আরও ছোট ইউজ করি, 5D। ওকে এবং সেটা কালার দিব ব্ল্যাক টাইপের কালার, হাইড অফার কালার এটা দিয়ে দিলাম। এই দুটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে আমরা সিলেকশন অ্যালাইন টু সিলেকশন দিলাম, এবং এই যে এটা দিলাম আমার কি হয়ে গেল মানে এই দুইটা অ্যালাইন হইলো, তো আমি এটা আর্টবুকটা থাক। সেমভাবে এটাকে আমি আর একটু নিচে নামাইতে পারি, এটা একটু বেশি উপরে উঠে গেছে। ওকে দেখেন ওই যে ওইখানের মধ্যে যে একটা ইয়া দেখলাম আমরা স্টাইল, ওই স্টাইলটা আমরা এখানে অ্যাপ্লাই করি। এই কালারটা দিলাম এবং সেটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে ফন্টটা আবার পেস্ট করলাম, পেস্ট করে ফিফটি ফিফটি নিয়ে নিই, এটা ফিফটি কতটুকু এটা এতটুকু, এই আইড অফার ব্ল্যাক দিলাম। ওকে এই আমার এটা হয়ে গেল, তবে এটা এটা বরাবরও দিতে পারতেন। মানে গ্রাফিক্স ডিজাইন বরাবর ইউজ করলেও করতে পারতেন। ওকে এটা গেল, এরপরে কি আছে মোবাইল নাম্বার, আবার টেক্সট টুল প্লাস 1 2 3 4 5 6 7 8 9 0। ওকে এটা আমরা ইউজ করব, আচ্ছা এটা কোনো একটা থাক, আমি এগুলো রেডি করে ফেলতেছি। এক্সাম্পল @gmail.com, এক্সাম্পল @gmail.com। ওকে এরপর লাগবে অ্যাড্রেসটা, 777 SEVE
27th এভি এভিনিউ নিউ ওয়াই আর কে নিউ ইয়র্ক ওকে। তো এখানে যেটা আছে আমরা সেটা নিয়ে নিলাম, যেটা আমাদের আর দেখতে হবে না। আচ্ছা এখানে আর কি থাকে, আর কিছু থাকে তো মনে হয় কম হয়েছে কিছু। আচ্ছা তিনটা জিনিস, আচ্ছা সেম আমরা এখানে পলিগোনাল নিয়ে একটা শেপ ড্র করলাম, ড্র করে সেটাকে একটু কর্নার করে দিলাম, ঠিক আছে। কর্নার করার পর আমরা আইড অফার দিয়ে যে আমাদের কালার, কালারটা পিক করলাম, এই একটু রোটেট করে দিই, ওকে। এবং ডিরেক্ট সিলেকশন টুলে এসে এটাকে আমরা 50-50 করে কেটে ফেলবো, ওকে। আমরা একটা কাজ করি, এটা 50% কাটার জন্য লাইন সেগমেন্ট টুলটা নিলাম, নিয়ে এটা নিলাম, একটা লাইন ড্র করে সেটাকে আমরা এখান থেকে প্যাথ ফাইন্ডার থেকে ডিভাইড করে দিব, ওকে। আনগ্রুপ করলাম, দুটা আলাদা আলাদা হয়ে গেল। এবং এটাকে ধরে, অথবা এটাকে ধরে, আমি এটাকে ধরে আইড অফার এই কালারটা দিলাম, তাহলে দেখেন আমাদের এখানে কি গেল, দুইটা কালার দেখাচ্ছে, ওকে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এবং সেটাকে আমরা ইউজ করব তিনটা, একটা দুইটা তিনটা, তাহলে এটা চেঞ্জ হবে, ট্রান্সফর্ম রিফ্লেক্ট কর, সরি কোনটা দিলাম, এটা ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ওকে। এবং এখান থেকে এই পার্শ্ব হলে ভালো দেখায়, আচ্ছা ফন্টটাকে আমরা একটু আগে সিলেক্ট ইয়া করে ফেলি, ফন্ট কোনটা দিব, মিডিয়াম টাইপের ফন্টটা দিচ্ছি। এবং এখান থেকে আমরা 8 দিচ্ছি, তবে মিডিয়াম না, 7 দিই, এটা নির্দিষ্ট করে সাইজ নাই, ঠিক আছে, তবে সাধারণত 10-এর নিচেই বেশি ইউজ করা হয়, রেগুলারটা থাক। কপি করলাম, এন্টার, কন্ট্রোল ভি দিলাম, ওকে। এটা এখানে ইউজ করব, সেম এটাকে নিয়ে আসি, আইড অফার এটা সিলেক্ট করলাম, আমার ফুল ফরম্যাটটাই চলে আসলো, কপি করলাম, এন্টার, কন্ট্রোল ভি দিলাম, আসলো। এবং এই যে নিউ ইয়র্ক সিটির এটা দিব, দেখেন এখানে আরও অনেক কিছু আসতে পারে। এখন বর্তমানে বিজনেস কার্ডের মধ্যে কিন্তু ওনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া হয়, ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া হয়, টুইটার অ্যাকাউন্ট, টুইটার না সরি, ফেসবুক, বিশেষ করে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া হয়, এবং ইনস্টাগ্রামের লিঙ্কটা বেশি দেওয়া হয়। ওকে আইড অফার নিলাম, টু ফোর দিই, তিনটাকে ধুলাম, ধরার পরে আমরা ঠিক সেম অ্যালাইন থেকে অ্যালাইন টু সিলেকশন এবং মিলাই দিলাম, ওকে। আমরা চাইলে এখান থেকে আরেকটা কাজ করতে পারি, ডিস্ট্রিবিউটও করে দিতে পারি, এই যে দেখেন সবগুলো হয়ে গেল, এবং এটার মাঝেও আমরা একটা ডিস্ট্রিবিউট করে দিতে পারি, ডিস্ট্রিবিউট করলাম। এখানে একটা আমরা শেপ দিই, ওকে এটা দিলাম। এবং সেম জিনিসটা এখানেও একটা নিয়ে আসলাম, এবং এগুলাকে উপর উঠাই দিচ্ছি, একটু মোটা করতে হবে,
কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবং এটার কালার রেড দিই, দুইটাতে দুই কালার দিলাম। ওকে দেখেন এখানে আরো কিছু যদি থাকতো তাহলে ভালো দেখাইতো, আপাতত সিম্পল এইভাবে রেখে দিই। আইকনগুলো নিয়ে আসি, ফ্লাট আইকন, শুভ, ওয়েবসাইট গেল, আমার লাগবে মেল, মেল আইকন। আচ্ছা এখান থেকে ইমেলটা ইউজ করি। মেল পেলাম, লোকেশন LOCATION আইওয়ান লোকেশন, হচ্ছে কি লোকেশন ফোন। এই ফোন বাদ হয়ে গেল, এবং বিজনেস এটা শেষ, আমাদের কাজ শেষ প্রায়। নো মেসেজ বক্স একটু দিয়ে দিলাম। ওকে আমাদের রেগুলার আর কাজ নাই। গ্রুপ করে আমি এগুলোকে একটু সরায় ফেলি, এই যে তিনটা আমি সরায় ফেলতে যাচ্ছি, এগুলো আমার দরকার নাই, আমার এটা দরকার। ওকে এটাকে আমি একটু ছোট করি, সেটা এখানে নিয়ে যাই, একটু রোটেট না, সেন্টার করে দিলাম, ওইটা থাকলে মনে হয় ভালো দেখাইতো। ভাইয়া যে কোনো ইমেজকে ক্রপ করাটা একবার দেখালে ভালো হয়, আমি পারি না এটা। আচ্ছা ইমেজ ক্রপ করা, আচ্ছা দেখাবো। এরপর হচ্ছে, আচ্ছা ভুল দিছি আমি, আচ্ছা আমি আর অ্যালাইন না করি, আপাতত আমি এভাবে দেখাইলাম, ঠিক আছে এটা একটা হইতে পারে। তারপর এখানে আপনি কিউআর কোড যদি থাকে সেটা ইউজ করতে পারেন, তো চলেন আমি একটা কিউআর কোডও নিয়ে নিই। কিউআর কোড, কিউআর কোড আইকু ফন্টের মধ্যে আছে, ম্যাবি আইকু ফন্ট, কিউআর কোড, হ্যাঁ কিউআর কোড,
কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিলাম এবং এখান থেকে আইকু ফন্ট দেখাই দিলাম, এই যে পেয়ে গেলাম, এবং সেটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ওকে, এখানে আমি কিউআর কোডটা ইউজ করব। এখন দেখেন, এখন বর্তমানে যে কিউআর কোডগুলো ওগুলো তার একটা স্টাইল ইউজ করা হয়, সেটা হচ্ছে আমি এখান থেকে এটাকে আনগ্রুপ করে এগুলোকে আলাদা করে ফেলি। ও সরি, কন্ট্রোল এখানে বেশি পার্ট পার্ট, এগুলা কন্ট্রোল জেড কাজ করতে পারি, ডিভাইড করে দিয়ে তারপর কাজ করতে পারি। যে হয়ে গেল, এগুলাকে আমরা ডিভাইড করে দিই, আনগ্রুপ করে ওকে, এই তিনটাকে ধরে আমি আইডোফা দিয়ে এই ধরনের একটা কালার দিয়ে দিলাম এবং সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে এখন আরেকটা স্টাইল চলে, সেটা হচ্ছে এটা, এই ধরনের একটা নিলাম, নেওয়ার পরে সেটা স্টকে থাকবে, স্টকটা এখন ঠিক আছে। এবং দুটোটাকে একসাথে ধরে আমি এখন কি করব, অল্টা ধরে এটাকে সিলেক্ট করব। তার মানে কি হয়ে যাবে, এখন কিন্তু কি অবজেক্টের কাজ করতেছি, এই যে তার মানে আমি লাস্ট এই যে ইয়া যেটা দিছি সেটা আমি আরেকটু এদিকে নিচে নামাই। ওকে দেখেন, এই যে হয়ে গেল আমাদের মোটামুটি শর্টকাট একটা বিজনেস কার্ড, এটা লাগবে না। আচ্ছা, এখানে যদি চান আপনারা এখানে আরো কিছু স্টাইল অ্যাড করতে, তাও করতে পারেন। এই যে এটাকে ধরে আমি আরেকটা বের করলাম, বের করে সেটাকে আমরা আইড অফার দিয়ে হোয়াইট কালার দিয়ে দিলাম এবং সেটা একটু ব্যাকে পাঠিয়ে দিলাম। দেখেন, এখন কিন্তু আরেকটা স্টাইল হয়ে গেল, ঠিক আছে। তো এই ধরনের ইয়াগুলো নিয়ে যখন কাজ করবেন তখন আপনাদের বিষয়গুলো আস্তে আস্তে আরও ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখেন, এখন আবার একটু ভালো দেখাচ্ছে। ওকে, এবং আবার কি দিতে পারেন, হয়তো আপনার এই জিনিসটা একটু বেশি চিকন হয়েছে, আমি এটা একটু আর একটু মোটা করি, এখন ঠিক আছে। তো ধরেন এখান থেকে এই ধরনের একটা শেপ ভালো লাগতেছে, আমি এটাকে আবার, আচ্ছা এটা আমি আপাতত জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি আমি, ঠিক আছে, আমি এখানে ইউজ করি সেটা। ওকে, সেম জিনিসটাকে আবার অল্টা ধরে এটা তো এনে দিলাম, এই যে দেখেন এখানে আরেকটা স্টাইল চলে আসলো। তো এভাবে করে মূলত ডিজাইনগুলো করা হয়। তো আমাদের এগুলো ডিলিট করে দিই, তাহলে আমাদের ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুইটাই ক্লিয়ার হয়ে গেল। এবার চলেন আমরা এগুলো কি করব, মক আপ করবো। মক আপটা অবশ্যই জাস্ট আমি এটা মানে এই যে এআই কি বলে, আমরা যে এখানে ইয়াতে দেখলাম গ্রাফিক্স রিভারে দেখলাম, এই ধরনের করলে কেমন দেখে একটু দেখি চলেন। যদি বা আপনাদেরকে এখনো ফটোশপ শেখানো হয় নাই, ওই জন্য এটা আপনারা বুঝবেন না, এখন জাস্ট এখন বুঝতে হবে না, আমি দেখাবো মক আপগুলো কীভাবে করতে হবে সেটা দেখাবো। মক আপ, হ্যাঁ আজকে দেখা ফেলবেন, 10:30 বাজতেছে ভাইয়া, না মক আপ তো বেশি টাইম নিবে না। আচ্ছা আজকে দেখাই না মক আপটা। আচ্ছা ভাই, মক আপ দেখাই না, আচ্ছা মক আপ না দেখাইতাম, আচ্ছা ঠিক আছে মক আপ না দেখাই। তো এই হচ্ছে টোটাল ডিজাইনটা, ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুইটা হয়ে গেল। আমি এখান থেকে এগুলাকে হাইট করে দিলাম, তাইলে দেখেন এই, তাহলে কি এগুলো খারাপ দেখাবে, ডিজাইনটা একদম খারাপ হয় নাই, ঠিক আছে। তো মোটামুটি এটা হচ্ছে একটা জাস্ট, এটা আপনারা গ্রাফিক্স রিভারে যাবেন গিয়ে এভাবে দেখবেন, দেখে নিজের মতো করে ডিজাইন করবেন, ঠিক আছে। তো আমি আমাদের গ্রুপের মধ্যে আমি কিছু ডেমো এরকম দিয়ে দিব, কিছু এরকম স্ক্রিনশট করে করে আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ওইটা দেখে দেখে আপনারা হুবহু ট্রাই করবেন করার জন্য, ঠিক আছে। তো দেখেন রেডের সাথে এটা ব্ল্যাকটা ভালো দেখাচ্ছে না, এটা হয়তো হোয়াইট দিলে আরও ভালো দেখাইতো, সরি এই যে হোয়াইট দিলে আরও ভালো দেখাইতো, দেখি কেমন দেখায়, এই যে দেখেন হোয়াইট আরও ভালো দেখাচ্ছে এই। তো যাই হোক, এই একটা, আর আরেকজন বলল যে একটা ইমেজকে কীভাবে ক্রপ করবে,
আচ্ছা সেটা একটু দেখাই, প্লেসে যাই আমি। ছেড়ে দেন, হ্যাঁ আচ্ছা আমার, ছেড়ে দেন, অনেক গুলো করিয়েন ভাইয়া। না না ওনাকে একটু এটা দেখাই দি, লিঙ্কটা উঠাই দি, আমার টি শার্ট ডিজাইন। আচ্ছা এটা ঠিক আছে, তো এই যে ধরেন আপনি এখান থেকে চাচ্ছেন যে কোনো একটা ক্রপ করতে, এটা একটা ইমেজ। এখন আমি এখান থেকে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এখানে ক্রপ অপশনটা আছে, ক্রপ করলে দেখেন এরকম নির্দিষ্ট একটা এরিয়া আসবে, আপনি যতটুকু দরকার ততটুকু এখান থেকে দেখাই দিতে পারেন এই, অথবা আপনার আরও কম দরকার এতটুকু দরকার, বা এখান থেকে এতটুকু দরকার, এই যে যতটুকু দরকার দিয়ে এন্টার দিবেন, তাহলে কি হয়ে যাবে, এই যে ক্রপ হয়ে যাবে। বোঝা গেছে ক্রপের বিষয়টা, ক্রপের বিষয়টা ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার। আর আরেকটা কথা হইলো, এই যে আজকে যেটা দেখাইছি এটা কঠিন লাগছে কার কাছে, কঠিন লাগছে কারো কাছে, নতুন যারা তাদের কথা বলতেছি।